যাকে তোর অপছন্দ হবে তাকেই মারবি? কজনকে মারলাম? দাঁড়া, অনেকদিন সহ্য করেছি আর নয়, এ বাড়িতে তোমার আর জায়গা হবে না, যা বেরো। চমৎকার, মুখের ভাষা শুনেছ? ওর মতো হয়েছে। কুচবিহারে সবাই আমার মতন হয়েছে, একমাত্র তুমি বাদে। কি, এখানে জন্মালাম, এখানে বড়লাম, আর কে না কে সনাতন তার ভয় পালাবো। আমি আসছি। কোথায় যাচ্ছিস? মেয়েটাকে খুঁজতে। দেখলে, মেয়ে খুঁজতে যাচ্ছে। এই বাড়িটায় আমার ভালোবাসা আছে, আমার আংটিটাও আছে। চুপ কর, আরেকবার আংটির কথা তুলে না, তোর আঙুলটাই কেটে দেবো। এই বাড়িটায় কি করে ঢুকবো সেই আইডিয়াটা দে। বাড়িটায় ভালো করে দেখ, দেওয়ালে তোর ঢোকার নিমন্ত্রণ পত্র ঝুলছে, দেখ। নমস্কার মদন বাবু। নমস্কার। আপনার উপরতলা ভাড়া দেবেন তো? এসব কি? এই তুমি ব্যাগ গুছোচ্ছ কেন? ভাড়া বাড়িতে গিয়ে থাকবো। কেন? সবসময় ভয় ভয় থাকতে হয়, এই বুঝি সনাতন পাজার লোক সবকটাকে কাটতে চলে এলো, এর চেয়ে অন্য কোথাও চলে যাওয়া ভালো। আরে হঠাৎ করে কোথায় যাব? বাড়ি ঠিক হয়ে গেছে, সূর্য পছন্দ করে রেখেছে, বলছিল ওখান থেকে তোমার অফিসটাও কাছে হবে। কত ভাবে আমার কথা, নিশ্চয়ই কোনো মতলব আছে। শুনছো কি পড়ছো গো? বুঝো কথা উমা, তাই চলো না আমি পুজো করবো, তুমি আমার পাশে বসে আমার প্রত্যেক কথা শোনাবে। ওই দেখো, এটা তো ইংরেজি বোধ কথা, ও তোমার ঠাকুর বুঝবে না। তুমি যাও পুজো করো, আমি এখানে বসে ট্রান্সলেট করে তোমার ঠাকুরের কানে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, আসো না, পদ্মা রান্নাঘরে আছে, কিছু দরকার লাগলো কি বলি। কেমন ছাড়ো না, কেউ এসে পড়বে। এখন কেউ আসবে না, পৌলমি স্নান করছে আর তোর বৌদি পুজোয় বসেছে, আমাকে বলেছে পদ্মর কাছে যা দরকার চেয়ে নিও। এসো বুবাই, এসো এসো। বৌদি, তুমি বুবাইকে নিয়ে উপরে যাও, আমি চট করে চাবিটা নিয়ে আসছি। আর এই যে তুমি যাও, অটো থেকে মালগুলো নামাও। হ্যাঁ। কি, আমি মাল নামাবো? ফুলকড়ি রে, ফুলকড়ি রে, ফুলকড়ি, পাখি কবে, ও কবে, তুই আমার হবি।